मुखर्जी आई एम सीमा मुखर्जी আর আমরা তৈরি হয়েছি ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সিমলন এই ড্রেসটা পূজোতে নিয়েছে আপনারা দেখেন সিমলনের তো অনেক ড্রেস হয়েছে তাই বলছে মা একটা পরে নিয়েছে আর এই যে দেখাচ্ছি আমি লুকস সিমলন কে ড্রেস সাথে হেপি মানিয়েছে আর মাও এত দারুণ কুর্তি পরেছে খুব সুন্দর লাগছে আর লাগছে কুর্তিটা এখন বাড়ি ভীষণ সেবা করে যাচ্ছি তো আমরা বেরোচ্ছি না আজ কি বার বল লেগেছে হ্যাঁ আজকে হচ্ছে আজকে টুইস্ট ডে মঙ্গলবার আর রান্না বান্না কমপ্লিট তো আমরা বেরোচ্ছি এই বাকুড়ার মার্কেটে এখন তার বাইরে যেতে মানে পাচ্ছি না হ্যাঁ আমাদের সাথে যেতে হবে নাকি একদম তোমরা মাস্ক পরে নিয়েছো চলো আমার বাকি আছে আমি পরে নেব তো মার্কেট যাওয়ার আগে তোমার সাথে আরেকটা জিনিস শেয়ার করছি যেটা আজকে আমার বেডে নতুন বেডশিট বিছিয়েছি কেমন লাগছে বলো আর এই বেডশিটটা তোমার সাথে শেয়ার করেছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো বলেছ তো সেই জন্য বলেছিলে যে যখন এটা বেডশিট লাগাবে বেডে তখন দেখাবে তার জন্য শেয়ার করলাম খাওয়া দাওয়া করে মার্কেট থেকে ফিরেছি আজকে 1:15 তারপর চান টান করে ফ্রেশ হয়ে আগে পেট পুজো করেছি আর আজকে তো মঙ্গলবার আজ বানিয়েছিলাম মুসুর ডাল আর মুসুর ডালের বড়া আলু আর ঝিঙে দিয়ে ঝোল বানিয়েছিলাম বড়ার ঝোলটা দারুণ হয়েছিল আর তার সাথে টমেটো পোস্ত বেগুন ভাজা ফটাফটি খেয়েছি তো এখন আমরা বেরোচ্ছি আবার মার্কেটে এখন সাথে যাচ্ছে পুচকে পুচকের মা আর পুচকের মা তৈরি হচ্ছে এক্ষুনি আসবে আর সিমলন তৈরি হচ্ছে তো কেননা সেরকম কিছু পেলাম না দেখি আবার যে দোকানগুলো যাইনি সেখানে যদি কিছু পাই তো একেবারে সব কিছু একসাথে শেয়ার করব যা এনেছি আর শাশুড়ির শাড়িটা হয়ে গেছে দেওরের মেয়ের ড্রেসটা হয়ে গেছে তো বাকি কিছু অনেক কিছু আছে সেগুলো একটু নিই তারপর আবার শেয়ার করব
আর রোজ রোজ ভালো লাগে না, মনে হচ্ছে একদিনই আর আজকে রাত্রিরে সেরকম কিছু স্পেশাল নেই, আজকে চিড়ের পোলাও বানাবো ঠিক করেছি। তো বিকেলের আউটফিটটা দেখিয়ে দিই। তো পিসি যেমন, ভাইপো তেমন, দিদি তেমন, দারুণ লাগছে ভাইকে, দারুণ। প্লাজো আর এই টপটা তোমাদের ভীষণ ভালো লাগে, টপ বলতে কুর্তিটা, এই কুর্তিটা তোমাদের ভীষণ ভালো লাগে। আর তোমরা তো আমাদের আউটফিট ভীষণ ভালোবাসো, ড্রেস গুলো দারুণ ভালোবাসো, এত ভালো ভালো কমেন্ট করো। আর আমারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার আউটফিট। তো মাইমা চলে এসেছে, এই হচ্ছে মাইমার আউটফিট, দারুণ লাগছে। পুরো পাঞ্জাবি কুর্তি না, হ্যাঁ কুর্তি। তো সবাই রেডি, চলো চলো। তোমরা বলবে কি করেছো,
পুরো মার্কেট তো উঠিয়ে এনেছো। পায়ে ব্যথা করছে, প্রচন্ড পায়ে ব্যথা হচ্ছে, মানে একদিনে দুবার করেছি মার্কেটে গেছি, ওপর নিচ কোথাও নিচে পাওয়া যাচ্ছে ড্রেস, কোথাও আবার ওপরে চড়তে হচ্ছে দোতলায়, সেই রকম করে করে পায়ে প্রচন্ড ব্যথা এসে গেছে। রাত্রিরে শুয়েছি তো মনে হচ্ছে পা যেন পাই নেই, এত ভারী লাগছে। তো আজকে একটু ঠিক আছে, চলো তো শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা কমেন্টে লিখেছো যে শিমনের হেয়ার ভীষণ ভালো লাগছে, শিমনের হেয়ার কেয়ার দেখাও, যে নাচ ভিডিও গুলো দিয়েছে ব্লগে, তোমরা সবাই সবাই লিখেছো যে এত সুন্দর নাচ শেখানো হয়েছে আর হেয়ারটা ভীষণ দেখতে সুন্দর লাগছিল। তো অবশ্যই তোমরা জলদি হেয়ার কেয়ার রুটিনটা আমার অবশ্যই পাবে, এত সুন্দর, মানে এরকম যে চুল দেখতেই পাচ্ছ তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। হ্যাঁ, আর অনেকে কমেন্টে লিখেছো আর ম্যানিকিউর ম্যানিকিউর পেডিকিউর এগুলো দেখাতে, তো আমার তো চ্যানেলে আছে, তোমরা যদি সার্চ করো পেডিকিউর অফ বন্দনা কিচেন বা ম্যানিকিউর, তোমরা আলাদা করে খুব সুন্দর ভিডিও পেয়ে যাবে। বা আরো যদি দেখতে চাও নতুনত্ব, তাহলে ব্লগে মা শেয়ার করবে। এখন তো পুজো আসছে, সামনে চলে এসেছে, আর তাছাড়া আমি একদিন বাড়িতে করব, আমারও তো দরকার করার সময়, তো সেগুলো তোমার সাথে অবশ্যই তখন শেয়ার করব। তো চলো এখন দেখাতে শুরু করি, আর প্রথমে মায়ের থেকে শুরু করছি, মায়ের কি কিনলাম। মা বলেছে আমাকে বাড়িতে পরার সুতির শাড়ি বেশ কিছুটা কিনে দিতে, আর ভালো শাড়ি বলতে মা সাউথ ইন্ডিয়ান বেনারসি, যেগুলো অফ হোয়াইট গা আর রেডের পাড় হয়, যেগুলো আমরা সিঁদুর খেলাতে পরি, কিন্তু ওগুলো প্রচুর আছে দিদা তো এমনিতে, প্রচুর মায়ের আছে, প্রচুর, মানে এগুলো মায়ের কালেকশন অনেক রকমের আছে, অনেক রকমের, তো সেই আর কি। তাছাড়া মা ওইরকম ভীষণ ভালোবাসে, তো ওইগুলো যদি নেয় পরে তাহলে সেটাও শেয়ার করব, আর যদি তাঁতের কেনে তাহলেও শেয়ার করব। এখন যেগুলো বাড়িতে পরার জন্য নিয়ে এসেছি সেগুলো দেখাই। তো সুতির শাড়ি অনেক নেওয়া হয়েছে, এই দেখো, এইটা খুব সুন্দর লাগছে, কম্বিনেশনটা দারুণ, সবুজে আর লালে বড় বড় এখানে কলকা করা আছে, দারুণ লাগছে। আর এগুলো রেঞ্জ হচ্ছে 350, 380, 320, 325, এইরকম রেঞ্জে বিভিন্ন বিভিন্ন শাড়ি বিভিন্ন রেঞ্জ। আর হচ্ছে এটা, মা তো এই শাড়িগুলো মানে প্রায় লাগে, আমরা যেমন নতুন নতুন পড়তে ভালোবাসি, আমার মাও সেরকম নতুন নতুন শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, তো এগুলো খুব জোর হয় তো 15 দিন 20 দিন পরে, তারপর আবার কাজের বউকে হয়তো দিয়ে দেয়, এরকম হয়। এই চেক্সটা ভীষণ সুন্দর লাগছে, এটা দেখো বডিতে যে চেক্স, তার উপরে এই যে এই প্রিন্ট গুলো করা আছে, কি সুন্দর লাগছে। এটা ভীষণ সুন্দর লাগছে, রেড এর বর্ডার, ইয়েলো, আর এখানে আছে ব্ল্যাক এর উপরে কাজ, ববি প্রিন্ট, আর এখানে গোলাপ, এইগুলো মায়ের
বাড়িতে পড়ার। এবার আসছে ঠাম্মার, এবার আসছে আমার শাশুড়ি মায়ের। তো এবারে আসছি শাশুড়ি মায়ের শাড়ি, এটা হচ্ছে তাঁতের শাড়ি। এই দেখো কালারটা দারুণ, পিঙ্ক লাইট গ্রিন নেভি ব্লু, নেভি ব্লু নেভি ব্লু বর্ডার। আর দেখো ও অপূর্ব লাগছে, এর সাথে পমপম কানের দারুণ লাগবে, ট্র্যাডিশনাল সাজ। আর এইরকম ফার্স্ট টাইম তাঁতের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তাঁতের শাড়ি পরতে ফার্স্ট টাইম আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা এরকম কজন ফার্স্ট টাইম তাঁত ভাঙতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, তারপর আর অতটা ভালো লাগে না, প্রথমবার করতেই ভীষণ ভালোবাসি। আর এর ম্যাচিং করে সায়া ব্লাউজ, সায়া ব্লাউজ শাশুড়ি মাকে ফাটাফাটি লাগে, একদম আমের মতো টুকটুকে রং, শাশুড়ির একেবারে টুকটুকে রং, সেরকম ফর্সা, যেমন ফর্সা সেরকম দেখতে দারুণ লাগবে। আর বাড়িতে পরার জন্য দুটো শাড়ি নিয়েছি, এই যে এই একটা গ্রিন আর ইয়েলো, খুব সুন্দর শাড়িটা। আরেকটা নিয়েছি এটা, খুব ভালো লাগছে না ছাপাটা? এটা হচ্ছে 1060। দাদুর একটা মজার ব্যাপার হয়েছে, সেটা কি হয়েছে জানো? দাদু দুটিটা পেয়েছি কিন্তু পাঞ্জাবিটা পাইনি, মানে দাদু দুবার দোকানে দেখলাম, হাফ হাতটা হাফ আছে কিন্তু আমার, তো সেই জন্য ফুল পেলাম না, কোথাও পেলাম না, কোনো দোকানে না, এই পরিস্থিতির জন্য হাফ হয়ে গেছে। বলছে মার্কেটে তো সেরকম মাল, মানে ওদের মাল সাপ্লাই হচ্ছে না, তাহলে ফুলটা আমি এক সপ্তাহ পর পাবো, আবার এক সপ্তাহ পর আমাকে বললাম যে দেখো তুমি যদি হাফ হাত না পরো তাহলে তোমার শুধু, আবার আমি দোকান থেকে ফুল লাগালাম শাশুড়িকে, যদি হাফ পরে তাহলে আমি নিয়ে নিচ্ছি, বলছে না হাফ পরবে না, তুমি ফুল নিয়ে আসবে। এই গেঞ্জি হয়েছে আর এই কুর্তি হয়েছে। সিমরন বলছে যদি ফুলাটা না পায় তাহলে এই তো গেঞ্জি পরবে আর নিচে কুর্তি পরবে, পেয়ে যাব এক সপ্তাহ পর, পেয়ে যাব, এনে দেবে। আর এবারে দেখাই আমার কাকার মেয়ের জামাটা, টপ আর জিন্স, টন জিন্স, আর শিবনের জন্য দুটো বাড়িতে পরার জন্য এইরকম দারুণ কালারটা আর সেরকম বসবে। আর এর সাথে ক্যাপ্রি গুলো ওইগুলো অন্য ব্যাগে রয়ে গেছে, আবার আমি দেখিয়ে দেব। তাছাড়া শিবরণ তো পরবে বাড়িতে, বাড়িতে পড়ার জন্য, মানে পুজো মানে বাড়িতে পড়ার জন্য, বেরোবার জন্য সব একে, তাছাড়া এমনিতে আমাদের প্রচুর ড্রেস লাগে। এবারে দেখাই ভাই, আচ্ছা আমার শাড়িটা দেখিয়ে দেবো, বলুন কেমন লাগলো আপনাদের? এটা বাংলা তাঁত না? হ্যাঁ তাঁত বলে, বাংলা তাঁত। সে এই চো
সিমরান বলছে মা আমি এত ওয়েস্টার্ন ড্রেস করি, আমি একটা ট্র্যাডিশনাল নেবো যেটা একদিন আমি সাজবো আর এটার সাথে একদিন গয়না টয়না পরে একেবারে তুমি দেখবে আমি কেমন সাজবো। আর ট্র্যাডিশনাল বলতে আমার এরকম নেয়ার খুব ইচ্ছে ছিল ফুলিয়া তাপটা, কারণ আমার ফ্রেন্ডসরাও সব এরকম নিয়েছে, আমার খুব পরার ইচ্ছে ছিল যে এরকম আমি নেবো। তো এরকম বড় বড় কলকা করা থাকবে, ভীষণ ভালো লাগছে রেডের ওপর, আমি একটা হলুদ রঙের নিচ্ছিলাম, মা বলছে যে না এটা মনে হচ্ছে হলুদ তেলে বসবি, তো যখন বসবি তখন কারণ একদিন না একদিন তো বসতে হবে, তখনই আমি হলুদ কালারটা নেব। আর একটা এটা নি পরে গোছাবো। হ্যাঁ তো এবারে দেখাই ভাই, ভাইয়ের আর মাইমার। তো ভাই তো জামাগুলো আপনারা অলরেডি দেখেছেন, আর আমি আমি ভাইকে তো আগে ভাইয়ের দেখাই। ভাই তো যা করবে সেটাই ভালো লাগবে, খুব সুন্দর লাগছে টি শার্টটা। আরেকটা টি-শার্ট আছে, এটাও মানে হেভি লাগছিল ভাই। আর এই হচ্ছে প্যান্ট, ভীষণ ভালো লাগছিল যখন এটা পরেছে, ফর্সা কালার তো মানে গায়ের কালার সেরকম দেখতে, তো এটা ওকে পরে ভীষণ ভালো লাগছে। আর এটার প্রাইস হচ্ছে 1700। আর এর সাথে প্লাজো রেড কালার বুঝতেই পারছো একেবারে দারুণ হয়। আর এটার প্রাইস হচ্ছে 450। বাকিটা অনেক এখনো আছে, সিমরনের ড্রেস, আমার ড্রেস যেগুলো নিয়েছি বা যেগুলো আসতে আছে সেইগুলো আছে, তারপর আমার হাজবেন্ডের জিন্স নিয়েছে কিন্তু সেগুলো তো একটু পায়ে কাটাতে হয় তো সেই দোকানে পড়ে আছে, মামার আছে সেগুলো আসুক, তারপর আমার ভাইয়ের জন্য অনেক কিছু আছে, সেগুলো আরো আমি দুটো ব্লগ দিতে হবে, সেগুলো হয়তো একটা ব্লগে হবে না হয়তো, কারণ আমাদের গুলো একটা দেখাবো সব মিলিয়ে আর বাবার আর মামারটা একটা তার জন্য আর দুটো আসবে। আর এখানে এই পর্যন্ত হলো, তো চলো আর কেমন কি রকম হলো, কোনটা তোমাদের ভালো লাগলো কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তবে তো আমরা বুঝতে পারবো তোমাদের কমেন্টস আমাদের ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, বেশি বেশি করে ফ্রেন্ডস
সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, কারণ এখন তো পুজো, সবাইকারই ভালো লাগবে শপিং দেখতে, কি কি কেনাকাটা কে কি করেছে ভালো লাগবে দেখতে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আবার ধামাকেদার ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে ফেলো যারা করনি। তো চলো, বাই।